এবার একটা বার বলবেন, আমি আপনার কাছে একটাই কথা বলছি, আমরা বলি জলসা জলসা জলসা, আমরা বলি জলসা, এটা হয়তো আমরা 40 বছর 60 বছর শুনে এসেছি, আমি যদি নতুন করে বলি এটা চলবে না, তাহলে আমার উপরে তো চাপ সৃষ্টি হয়ে যাবে, তবুও তাই তো নিয়ে বলছি, আমরা যে বলি মহান জলসা মহান জলসা, আল্লাহর কসম করে বলছি এই মহান জলসা জলসা ইসলামের পৃথিবীর কোন কিনারায় এমন কোন নাম নাই, এই জলসা নামটা পৃথিবীর ইসলামে কোন হাদিস কোরআনে লেখা নেই, জলসা মানে বসা বসা, যারা ইস্তা জলসা জি বাংলা করে ওখান থেকে কপি করে আমরা জলসাটা নাম নিয়েছি, এটা হতে পারে ইসাল্লে সব, ইসাল্লে মানে পৌঁছানা, সোয়াব মানে নেকিটা পৌঁছানা, তামাম্মি তো তার কল্যাণে সোয়াবটা পৌঁছে দেওয়া, আবার এটা হতে পারে নবীর আগমন দিবস, নবী যেদিন এসেছিলেন ওই দিন খুশি হয়ে আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি, আবার হতে পারে ধর্মসভা, আবার হতে পারে ঈদ মিলাদুন্নবী, আবার হতে পারে মহান ইসাল্লে সব, কিন্তু সমাজের ইন্টারনেটে দেখতে পাই মহান জলসা মহান জলসা, ফের দায়িত্ব নিয়ে বলছি পৃথিবীর কোন কোরআন হাদিস ফেকার কেতাবে এই দেখা যায় 36টা বছর বয়স হয়ে গেল আমার, এই জলসা যে ইসলামিক নাম এমন কোন কোরআন হাদিসে নাই। কথা বুঝতে পারেননি? এবার বলেন যারা জলসা বলেছে তারা আমার কথার সঙ্গে একমত হতে গেলে একটু সময় যাবে, ঠিক না বেটি? তবুও তো ছেলেদের পরিবর্তন করে ইসলামিক নাম শিখাতে চাইছি, এটাই আমার লক্ষ্য বস্তু। চলেন আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায়, আমরা বলি ওয়াজ মাহফিল, মাহফিল থেকে নাম হলো মৌলুদ, মৌলুদে হলো মিলাদুন্নবী, মিলাদুন্নবী হলো 12 তারিখ রবিউল আউয়াল, সুবি সাদিকে নবী পাকের অবতরণ নাজিল হওয়া, ওকে বলা হয় জন্ম, ওকে বলা হয় মৌলুদ, ওকে বলা হয় মিলাদ, ওকে বলা হয় মাহফিল, মাহফিল থেকে 4টে নাম এসেছে, 4টে নামের ব্যাখ্যা করে করে রসুলের জন্ম আগমনটা চলে যায়। আমরা বলি ওয়াজ ওয়াজ নসিহাত, মানে কিছু কথা বলা আর কিছু কথা শোনা, যদি আগে বলা হয় ইসলামী কথ তাহলে এখানে ব্যাখ্যা আসবে ইসলামী কথা। চলেন আমি আপনাকে বোঝাতে চাই, আপনারা তাবারক করেছেন, তাবারক খাবার জন্য, শ্রোতাদের মেহমানদারি করার জন্য আপনারা তাবারক বানিয়েছেন, আলহামদুলিল্লাহ ভালো, এই যে গোস্ত কিংবা আলো কিংবা বিরানি করে আপনারা তাবারক বানিয়েছেন, এটা যদি নবিয়ানা মাহফিল থেকে এটা বার হয় অবশ্যই একে বলা হয় তাবারক কিংবা সিন্নি, এটা যদি ঠাকুরের পুজো মণ্ডপ থেকে যদি বার হয় ওকে বলা হবে পোষা, ওটাই যদি আমার বড় সাহেবের জন্মদিনের প্যান্ডেল থেকে বার হয় ওকে বলা হবে বড় সাহেবের খাদ্য, তাহলে আলু কোনো দোষ করিনি, ভাত কোনো দোষ করিনি, কেক আমাদের কোনো দোষ করিনি, ওরা ব্যবহার করেছে এক জায়গায়, নাম দিয়েছে এক জায়গায়, ওরা নাম দিয়েছে ওদের ধর্মের নাম এটা প্রসাদ, ওরা নাম দিয়েছে ওদের ধর্ম নাম বড় সাহেবের কেক, কিন্তু আমরাও আমাদের ধর্মের নাম দিয়েছি তাবারক, মতলব এসি হে এটাই হলো বরকতময় খাদ্য। জোরে বলেন, আমরা বলি কি তাবারক, তাবারক মানে বরকতময়, তাবারকে তোয়ামুন মানে বরকতমান খাদ্য, তোয়ামুন মানে খাদ্য। আল্লাহ, চলেন আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায়, আমরা ওয়াজ মাহফিল করি আলহামদুলিল্লাহ ভালো, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি এখানে আমি একটু সুর দিয়ে ওয়াজ করছি, অনেকে ফতোয়া দেবে হুজুর সুর দিয়ে ওয়াজ করা কোন হাদিসে আছে, সুর দিয়ে বক্তব্য করা কোন হাদিসে আছে, চলেন আমি আপনার কাছে একটাই কথা বলি, আল্লাহর কোরআনের আয়াতটা আগে বলা যাক, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিলেন আল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা, ও আমার বান্দা
বান্দা জেনে রেখে দাও, মানুষের অন্তরটা কঠোর হয়ে গেছে, তাই মানুষের কাছে কোরআন আর হাদিসের কথাটা পৌঁছে দেওয়ার জন্য আল হিকমাতি আল মাউইদাতিল হাসানা, তুমি একদিকে বিভিন্ন দিকের হিকমাতের শক্তিটা রাখো, অপরদিকে হাসানা সুন্দর ভাষায় তুমি কথা বলে ওদের অন্তরটা কষ্ট শক্ত হয়ে গেছে, তোমার ভাষার মধু ঝরানো কথা শুনে ওদের শক্ত অন্তরটা নরম হওয়া সম্ভব হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর, তৃতীয় নম্বর, চলেন নবী দাউদ আলাইহি সালাম, আমার আল্লাহ নবী দাউদকে যব্বু শরীফ দান করেছিলেন, নদীর কিনারায় বসে বসে যখন যব্বুর পড়তেন, একদিকে পক্ষী পাখিগুলো তারা দাঁড়িয়ে শুনতেন, একদিকে নদীর মাছলি মাছগুলো কিলকিল করে সেখানে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন। এখানে বলা হয়েছে নাম কোরআন শরীফের একটা সুরার নাম, সুরার নাম মানে পিপিলিকার নামে কোরআনে সুরা দিয়েছে, ওই পিপিলিকাগুলো তারাও দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী দাউদ আলাইহি সালামের যব্বুর তেলাওয়াতগুলো তারাও শ্রবণ দিয়ে শুনতেন। হাদিসের ভেকায় আমরা পেয়েছি আপনার কণ্ঠ তিন রকম চার রকম পাঁচ রকম হতে পারে, কিন্তু নবী দাউদ আলাইহি সালামের কণ্ঠ আমার আল্লাহ 40 রকম দিয়েছিল, যাতে যে যেমন কণ্ঠ পছন্দ করে ওই কণ্ঠ দিয়ে তুমি একটাবার আমি আল্লাহ আমার দিকে ডাক দিতে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। কটা হয়েছে? দুটো, একটা হাদিস একটা কোরআন। তৃতীয় নাম্বার হলো দয়ার নবী আমার যখন মসজিদে নববী শরীফে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন এত সুন্দর কণ্ঠ দিয়ে, এত সুন্দর মধুর আওয়াজ দিয়ে, আবু জাহেলরা বলতেন মুহাম্মাদের কোরআন সরা যাবে না, কিন্তু রাতের অন্ধকারে ওই কোরআনের মাধুর্য, কোরআনের পাওয়ার, কোরআনের জ্যোতি, কোরআনের নূর, কোরআনের তেলাওয়াতের এত স্বাদ শোনার জন্য তারা মসজিদে নববীর দরজার কাছে তারা একটু উঁকি মেরে দিয়ে উঁকি মেরে দিয়ে শুনতেন। তার কারণ হলো আল্লাহর নবীর জবানের এত সুন্দর তেলাওয়াত ছিল, ওই তেলাওয়াত শুনে আবু জাহেল ঘুম বন্ধ করে দিয়ে মসজিদে নববী দরজার কাছে না হলে দেখতে বাবা জানালার কাছে উঁকি দিয়ে উঁকি দিয়ে উঁকি দিয়ে শুনতেন। ও বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহ যেদিন জান্নাতে দেবে তাম পৃথিবীর ব্যক্তিরা নবীরা রসুলরা যখন জান্নাতে যাবে একেবারে কমপ্লিট হয়ে যাবে, আমার আল্লাহ বলবেন নবী দাউদ রে তোমার আমি 40 রকম কণ্ঠ দিয়েছিলাম, তুমি একটাবার আমার নামে জিকির করে আমার শান তুমি বলো। নবী দাউদ আলাইহিস সালাম বলার জন্য একটাবার যখন তুমিতে যাবে, হাদিস শরীফে এসেছে আমার আল্লাহ বললেন নবী দাউদ তুমি বন্ধ করো, তোমার আমার প্রশংসা করা দরকার নেই, নবী দাউদ রে তোমার সঙ্গে বিয়াদবি করার জন্য কমবেশি 90,000 তোমার উম্মতকে বাঁদরের বাচ্চা করে মেরে দিয়েছিলাম, কিন্তু ইসলামের জন্য এক ফোঁটা তোমার রক্ত ব্যয় করতে হয়নি, আমি তোমার 40 রকম কণ্ঠ দিয়েছিলাম বটে, কিন্তু আজকের জান্নাতে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেওয়া হলো, ও নবী তুমি একটাবার চলে এসো নবী, আমার নবীকে বলবেন আমার নামে প্রশংসায় একটাবার গান আবৃত্তি শুরু করো, আমার দয়ার নবী এত সুন্দর কণ্ঠে সুর দিয়ে আল্লাহর প্রশংসা শুরু করবে, জান্নাতি যত হুর গেলে মান জান্নাতি ওলা যারা ব্যক্তি থাকবে নবীর কণ্ঠ শুনে আল্লাহর নামে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতুর রূহ, কণ্ঠ শুনে আল্লাহর নামে তারা সেজদায় পড়ে যাবে। আকোনো 13টা দলিল আছে, শুধু বোঝানোর জন্য বোঝাতে চাইছি। কেউ বলছে সর্দি অস করা যাবে না, তুমি আঙুর ফল খেতে পারো না সেটা বলো, কিন্তু যাবে না এই কথা বলে দিয়ে শেষ করে দিলে তো হবে না। আল্লাহ, চলেন আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় আমরা কোরআন তেলাবাদ করি একরকম ভাষায়, আমরা যখন কোরআন পড়ি এক একজন এক এক রকম ভাষায়, হাদিস শরীফে এসেছে কোরআন শরীফ 7 রকম ভাবে পড়া যায়, কয় রকম?
সাত রকম। আবার কি কোরআন শরীফ যেমন তোমার সুন্দর এলহান আছে, তুমি তেমন এলহান দিয়ে তুমি একটা বাদ তেলাবাদ করো। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, আল্লাহ নবী বলেছেন, সুগিনাল কোরআন বি আসওয়াতিকুম আকামা কালা আলাইহি সালাম। নবী আমার বললেন, আরবিয়ানরা যেভাবে কোরআন তেলাবাদ করে তোমরা সেইভাবে কোরআন তেলাবাদ করো। তাই আমাদের ছেলেরা মাদ্রাসার ছাত্ররা যারা দেখা যায় যারা মিশরের যারা কাবা শরীফের ইমাম কারি আব্দুর রহমান বিন সুদাইদ, ওরা যেমন কোরআন তেলাবাদ করে তেমন করে কোরআন তেলাবাদ করার চেষ্টা করে, কিন্তু আপনার যদি না হয় কোনো গুনাহ হবে না। যেমন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আল্লাহ জবানটা তাকে তো তৎলা করে দিয়েছিল, আল্লাহর নামে আজান দিত কিন্তু বাক্যটা পরিষ্কার হতো না, কিন্তু তার অন্তরার মহব্বত ছিল আল্লাহ এবং নবীর পক্ষে। ওই আজানের বাক্যটা আমার আল্লাহ আরশে আজিম পর্যন্ত উঠিয়ে নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও আমার যুবকের, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, চলেন একটা বার আগিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। আমি আপনার কাছে বলছিলাম সুর দিয়ে বক্তব্য করা যাবে কিনা, যারা করতে পারে না তাদের ভিন্ন কথা, করা যাবে না এমন কোন হাদিস নাই, এমন কোন হাদিস নাই। আমি আপনার কাছে বারবার একটা কার বলছি, তামাম পৃথিবীর জমিনে হিন্দু খ্রিস্টান জৈন পারসি সিবিরি সাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি, তাদের একরকম একটা সুর আছে। যারা কীর্তন করে আমার হিন্দু ভাই, তাদের একটা কণ্ঠ আছে। যারা খ্রিস্টান তারা যাদের ওদের বাইবেল পড়ে ওদের একটা কণ্ঠ দিয়ে বাইবেল পড়ে। যারা দেখা যায় জৈন পারসি সিবিরি সাই গুজরাটি মারাঠি, তাদের একটা ধর্মের বই আছে, তাদের কণ্ঠ দিয়ে তারা ব্যবহার করে। কিন্তু আমরা যে কোরআন পড়ি, এই কোরআন তেলাওয়াতের এমন আওয়াজ এমন কণ্ঠ পৃথিবীর কোন ব্যক্তি ধর্মের সঙ্গে মিলবে না। টোটাল পৃথিবীর জমিনে 3.5 থেকে 4.5 হাজার ধর্ম আছে, 4.5 হাজার ধর্মের বই, এক একটা ধর্মের পুস্তক, এক একটা সুরে তেলাওয়াত করা হয়। কিন্তু একটা খ্রিস্টান ইহুদি বেঈমান কাফের, আপনি কোরআনের MP3 লাগিয়ে ওদের কানে অকমেন দিয়ে বলবেন এটা কোন তেলাওয়াত, উনি বলবে এটা তো মুসলমানদের কোরআনের আওয়াজ। আমি আপনার কাছে আর একটু নিচে নামতে চাই, আপনাকে বলতে চেয়েছি, পৃথিবীর জমিনে যত ধর্মের মানুষ আছে ওদেরকে যদি বলা হয় একটা ছবি দেখাবে এটা কোন ঘর বলো, উনি বলবে না যে এটা হলো খ্রিস্টানের গির্জা, উনি বলতে পারবে না এটা সিবরি সাইদের ঘর, এমন করে বলতে পারবে না। কেন? তারা বছরে হয়তো একবার কিংবা দুইবার ওই ঘরে ঢোকে। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ নবী আমার হাদিস শরীফে জানিয়ে দিলেন, মামানা লিল্লাহ মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। কেউ যদি আল্লাহর ঘরে টাকা দিয়ে, অর্থ দিয়ে, সহযোগিতা দিয়ে, শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে আল্লাহর ঘরকে নির্ণয় আর যদি উপকার করে থাকে, আমার আল্লাহর নবী বলেছেন, আমার আল্লাহ কুদরতি দুটো হাত দিয়ে জান্নাতের ভিতরে স্পেশাল একটা ঘর বানিয়ে দেবে। তামাম পৃথিবীর জমিনে যত ধর্মের মানুষ আছে ওদের কাছে আপনাদের আপনাদের মাধবপুর এলাকার মসজিদের ফটোটা যদি নিয়ে ওদেরকে দেখানো হয়, আল্লাহর কসম করে বলি, যারা একবারও মসজিদে ঢুকেনি ওরা মসজিদের ছবি দেখে বলে দেবে এটাই হলো মুসলমানদের ধর্ম করার জায়গা। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে বাংলা কথা বলি, বাংলাদেশে বাংলা কথা বলে, দেখা যায় পাকিস্তানে ওরা উর্দু কথা বলে, আমেরিকায় ওরা ইংরেজি কথা বলে, সৌদি দুবা কুয়েত উপকূলে ওরা আরবি কথা বলে, ইরাক ইরানে আরবি কথা বলে, এক একটা দেশে এক এক রকম ভাষায় কথা বলে। কিন্তু মক্কা শরীফে আল্লাহু আকবার স্রষ্টাকে ডাকে, ইন্ডিয়ায়ও আল্লাহু আকবার বলে স্রষ্টাকে ডাকে, বাংলাদেশেও আল্লাহু আকবার বলে স্রষ্টাকে ডাকে, পাকিস্তানে উর্দু ভাষা হওয়া সত্ত্বেও তারাও আল্লাহকে আল্লাহু আকবার বলে স্রষ্টাকে
থাকে। পৃথিবীর জমিনে ভাষা আলাদা হতে পারে, মানুষের ব্যবহার আলাদা হতে পারে, কিন্তু আল্লাহর ডাকার সময় সবাই এক ভাষা আরবি ভাষার দিকে ছুটে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, একটা যদি একটা কোন একটা বইয়ের পৃষ্ঠা যদি ছিঁড়ে দেওয়া হয়, বলো বাবা এটা কোন ধর্মের বই, উনি বলবে ইংলিশ লেখা, আমি তো বলতে পারছি না। আর একটা ব্যক্তিকে যদি দেওয়া হয় অন্য ধর্মীয় কোন একটা পৃষ্ঠার, উনি বলবে এটা আমি বলতে পারছি না। কিন্তু আল্লাহর কোরআনের আয়াত এমন আয়াত, নবী আমার বললেন মান কোরআল কোরআন হারফান ফালাগো আশরু হাসানা, কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে আশারাতুন হাসানা, দশটা করে আমার আল্লাহ নাকি দান করে। আল্লাহ নবী আমার পরে বললেন ইকরাউল কোরআন ফাইন্না ঘুয়াতি আমাল কিয়ামাতি শাফি আল্লাহ সাহাব। আর কোরআন শরীফকে কে যদি মহব্বত করে হাসরের মাঠে তার জন্য জান্নাত তোবা দায়িত্ব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, একে শানে নজুল বলা হয়, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তি সবচাইতে বড় দামি যিনি কোরআন শিখেছে অপরকে শিক্ষা দেয়। তাহলে তামাম পৃথিবীর ধর্মের ব্যক্তিকে এক একটা বইয়ের পৃষ্ঠা যদি দেখানো হয়, কোন ধর্মের বই বলতে পারবে না। আপনি পৃথিবীর যে প্রান্তরে চলে যাও না কেন, লক্ষ লক্ষ কিলোমিটার, সেখানে গিয়ে আল্লাহর কোরআন শরীফের একটা পৃষ্ঠা যদি দেখাও, এক বাক্যেই বলে দেবে এটা মুসলমানদের ধর্মের বই। আর একটু জোরে হবে না? তারা যদি আমাদের ধর্ম যদি চিনতে পারে, এ সমাজে দুর্বলতা আমাদের, কিন্তু আমরা আলেম হয়ে আমাদের শ্রোতাদের আমাদের ভাইদেরকে ধর্ম চেনাতে পারি। আমি কি কোনো অসামাজিকতা বলছি? প্রথমে বলেছিলাম জায়গাটা তৈরি করার জন্য যাতে কনফিউজ না হয়, এর ভিতরে অনেক খুঁটিনাটি মশলা আছে, যা বললে অনেক দীর্ঘ সময় যাবে, বলার অবকাশ রাখছি না। প্রয়োজনটা বলছি, প্রয়োজনটা বলছি, আল্লাহর কোরআন সবচাইতে বড় ইবাদত হলো, নামাজ সবচাইতে বড় তেলাওয়াত হলো, কোরআন সবচাইতে বড় জিকির হলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। তাহলে এইটা ছেড়ে দিয়ে আর অন্য কোথাও যাওয়ার কি ইচ্ছা আছে? যারে তিনটে নেই তার কিছু নেই, তিনটের ভিতরে অন্তত একটা নিয়ে বলো না, দ্বিতীয় নাম্বারটা নিয়ে বলো, কিন্তু সবচাইতে শ্রেষ্ঠ হলো কলেমা শরীফ। দুটো যদি ছেড়েই দাও, কিন্তু এটা ছেড়ে দেওয়া যাবে, কেন এইটা নিলে দুটো অটোমেটিক্যাল আসবে, ঠিক না? অটোমেটিক্যাল আসবে। ও আমার জামান যুবকের, আমি আপনাকে বোঝাতে চাই, তাহলে আল্লাহর কোরআনের কথা বলছিলাম, চলেন একটা পাড়া গিয়ে যাওয়া যাক। আপনার বাচ্চা কোরআন তেলাওয়াত করা শিখেছে, আপনার বিবি কোরআন তেলাওয়াত করা শিখেছে, আপনার বাড়ির বউমা কোরআন তেলাওয়াত করা শিখেছে। একটা ফজিলতের কথা বলে দিই, আপনার বাচ্চা কোরআন তেলাওয়াত করা শিখেছে, আল্লাহ কোরআন পড়ে ওয়া ইজ কুলনা দখুল হাযিল কারিয়াত ফাকুলু মিনহা হাইথু শিতুম রাগদাম দখুলুল বাব সাজ্জাদা ওয়া কুলু যারা ভালো কাজের উৎসাহিত করেছে। আর ওই ব্যক্তি যদি ইন্তেকাল হয়ে যায়, ওই ভালো কাজটা পৃথিবীর জমিনে যতদিন বিরাজমান থাকবে, যিনি প্রথমে ভালো কাজ শিক্ষাদাতা, আমার আল্লাহ তার সওয়াব দেবেন। চলেন এবার একটু বাংলায় ব্যাখ্যা করা যাক। আজকের এই মাহফিল যারা প্রথমেই জলসাকে উদ্বোধন করেছিল, অনেকে নীরব নগর হয়ে গেছে, অনেকে ইন্তেকাল হয়ে গেছে, এই জলসাটা তাদের ওসিলায়, মাহফিলটা এই মাহফিলটা তাদের ওসিলায় আজকের এই জায়গায় তৈরি হয়েছিল, কিন্তু হওয়ার পরে তারা কবরবাসী হয়ে গেছে। এখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইয়া আল্লাহ ইয়া আমান ইয়া রাজ্জাক ইয়া যারা সন্ধ্যা
বলবে তাদেরও দশটা করে নেকি, যারা বলবে তাদেরও দশটা করে নেকি, যারা সহযোগিতা করবে তাদেরও দশটা করে নেকি। তবে এটা যারা প্রতিষ্ঠান করে যারা নীরব নগরবাসী হয়ে গেছে, আল্লাহ নবী বললেন এটাই হলো সাদকায়ে জারিয়া, অতটা নেকি আল্লাহ তাদের নামায় আমলে পৌঁছে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের হুগলি জেলায় এই মাধবপুরে আপনাদের মসজিদ আছে, এই মসজিদে যারা পাখা দান করেছে, এই মসজিদে যারা সাবমার্সেল পানি দিয়েছে, এই মসজিদে যারা টাইলস পাথর দিয়েছে, এই মসজিদে যারা টনসি পাথর বালি দিয়ে অর্থ দিয়ে ইমামকে দিয়ে আল্লাহর ইবাদতটা জারি রেখেছে, আল্লাহ নবী জানিয়েছেন এই ব্যক্তিরা যদি কবরবাসী হয়ে যায় ওই মসজিদে আজান হবে ইয়া রাফি ইয়া দাইহি, এক একটা মুসল্লি এক একজন দোয়া চাইবে, অসজুদু লিল্লাহ আল্লাহর নামে সেজদা করবে, আরকা ওমর রাকিন রুকু করবে আল্লাহর নামে রুকু করবে, যতটা কোরআন তেলাওয়াত করবে যতটা ইবাদত করবে। যারা মসজিদে অর্থ দিয়েছে টাকা দিয়েছে ওরা যদি দুনিয়া থেকে মৃত্যুবরণ করে যতদিন মসজিদ হায়াতে থাকবে ততকাল আমার আল্লাহ অতটাই সওয়াব ওই মৃত ব্যক্তির নামায় আমলে অটোমেটিক পাঠিয়ে দেবে। আর একটু জোরে হবে না? বারবার বলবো একটু, আমাদের সবার পরিচয় হলো দুটো। এক নাম্বার হলো আমাদের নেকি কম গোনা, আমাদের নেকি কম গোনা বেশি, ঠিক না বেটি? মানে সবচাইতে নেকি আমাদের কম গোনা আমাদের বেশি, পরিচয় দুটো। এখানে যে আমরা বসে আছি কে ফর্সা কে কালো কে মোটা কে গরিব কে ধনী কে অসহায় এটা হিসাব না, হিসাব একটাই, আমাদের নেকিটা কম গোনা বেশি। উদ্দেশ্য থাকবে কি নেকিটা বাড়িয়ে নেব গোনাটা, উদ্দেশ্য মাত্র এটা, অন্য কোনো উদ্দেশ্য নয়। অন্য কোনো উদ্দেশ্য রাখলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এটা তকবীর দান দেন না রে তকবীর, আর এটা সকল না রে তকবীর, আর এটা সকল বলে না রে তকবীর। আহলে সুন্নাতাল জামাত, আহলে সুন্নাতাল জামাত সিলসিলা হক ফুরফুরা শরীফ না রে তকবীর। চলেন আমি আপনাকে বোঝাতে যাই, লক্ষ্য করে দেখা যায় বলতে বলতে অনেকটা বিষয় আর মশলা হাদিস বলতে বলতে আলহামদুলিল্লাহ অনেকটা আমি পিছনে বলে রেখে এসেছি। চলেন আপনার কাছে এবার আমি একটাই কথা বলছি, লক্ষ্য করে দেখা যায় তাহলে আল্লাহর কোরআনের একটা পৃষ্ঠার তাম পৃথিবীর হিন্দু খ্রিস্টান জৈন পারসি সিবিরি সাই ওদেরকে যদি একটা বা দেখানো হয় এক বাক্যে বলবে এটা আল্লাহর কোরআন, এটা আল্লাহর কোরআন। মসজিদ যদি দেখানো হয় বলবে এটা মুসলমানদের মসজিদ। আজান যদি দেয় যে দেশের মানুষ হোক না কেন তারাই বলবে এটা আল্লাহর নামের আজান, আল্লাহর নামে আজান। আপনি যদি পাকিস্তানে যাও সেখানে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সৌদি আরবের লোক যদি হুগলি মাধবপুরে আসে তারাও বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যদি আমেরিকা যাই সেখানে বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তার কারণ আমাদের ভাষা ভিন্ন হতে পারে কিন্তু ধর্মের ক্ষেত্রে আরবি আমরা ব্যবহার করি, কেন আল্লাহ আরবি জবানটা ভালোবাসে, তাই আরবি জবান ওয়ালা ব্যক্তির উপরে আমার আল্লাহ আরবি কোরআন দিয়েছে, যাতে করে আমার ওই বান্দাগুলো ওদের ভাষায় কোরআন পড়ে আমি আল্লাহ আমার হাবিবকে চিনে নিতে পারি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মজার বিষয় আর একটু বলে রাখি, মায়েরা অনেকে ও মাহাপি তারা শুনছে ওয়াজনসিয়া শুনছে, আমি দেখতে পেলাম রাস্তায় অনেকে ঠান্ডার পরিবেশে হ্যাট হয়ে শুনছে আল্লাহ আমার মায়ের বন্দিগাকে আল্লাহ কবুল করে নেয়। আমি তাদের দিকে একটা বার তাকিয়ে থাকি, ও মা জননী আপনি কোরআন খতম করিয়েছেন আপনার মেয়েকে পাঁচবার, আবার কোরআন খতম করিয়েছেন দশবার, আবার কে কোরআন খতম করিয়েছে ২০ বার। আমি বলবো মা আপনার মেয়েকে আপনার বৌমাকে আপনার ভাগ্নিকে ১০ বার ২০ বার কোরআন খতম অত করার প্রয়োজন আমি বলছি না, আমি এতটুকু বলছি সবচাইতে বড় ইবাদত, ইবাদতের নাম হলো নামাজ। এই নামাজে গজল দিয়ে নামাজ চলবে না, এখানে তো সুবহানাল্লাহ দিয়ে নামাজ হবে না, কেউ বলেছে হবে কেউ বলেছে হবে না, তবে অধিকাংশ মাতলও এখানে চলবে না, এখানে তো ইংরাজি
পড়ে নামাজ হবে না, এখানে তো গল্প আল্লাহর প্রশংসা করে নামাজ হবে না, এখানে তো আরবিতে কোরআন তেলাওয়াত করতে হবে। তাহলে আপনার মেয়েকে আপনি 10 বার কোরআন খতম শিক্ষা করেছেন, কিন্তু আপনার মেয়ে যদি নামাজ পড়ার জন্য কমপক্ষে 5টা সূরা মুখস্থ করতে হবে, এই 5টা সূরা যদি জীবনে সহি পরিষ্কার করে মুখস্থ না করতে পারে, হাজার খতম করা সত্ত্বেও আল্লাহর ইবাদত করতে পারবে না পারবে না, তাহলে আপনার মেয়েকে খতমটা কম করে দিয়ে অন্তত মাসে 1টা করে সূরা মুখস্থ করাও, তাহলে 5 মাসে 6টা, 5 মাসে 5টা, টোটাল 1 বছরে যদি 10টা সূরা মুখস্থ হয়ে যায় অন্তত আপনার মেয়েটার নামাজ হয়ে যাবে যাবে যাবে। এবার আমি আপনাকে একটা কথা বলবো, ও আমার ছেলেরা জওয়ান যুবকেরা, চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। আপনাদের মাহফিলে আপনারা 3টে বক্তা দাওয়াত করেছেন, আমি বলবো না যে 3টে বক্তা দাওয়াত করা যাবে না, আপনি আমাকে বাদ দাও, আপনি তানাকে বাদ দাও, আপনি ওনাকে বাদ দাও, এই জলসায় অন্তত 2টো করে বক্তা রাখো, 2টো করে হুজুর কিংবা 1টা করে হুজুর রাখো, সময়টা একটু বাড়িয়ে দাও, খালি 1টা হুজুরের টাকা, 1টা আলেমের টাকা নিয়ে আপনারা কোরআনের কোরআন সূরা প্রতিযোগিতা দাও। আমি কেরাত প্রতিযোগিতার কথা বলছি না, কেরাত প্রতিযোগিতা আলাদা আর সূরা প্রতিযোগিতা আলাদা, যাদের বয়স 8 থেকে 10 বছর ওদেরকে 5টা সূরা মুখস্থ করতে পারো, ওরা যদি এখানে 5টা সূরা মুখস্থ করে শোনাতে পারে ওদের উজুর ব্যাপারটা শিক্ষা দাও, ওদের জানাজা নামাজ পড়াটা শিক্ষা দাও, ওদের মাইয়ত মারা গেলে জানাজা পড়া শিক্ষা দাও, ঈদের নামাজটা শিক্ষা দাও, এই 4টে 5টা বিষয় নিয়ে শিক্ষা দিয়ে যদি প্রতিযোগিতা করা হয়, আর আমাদের 3টে 4টে হুজুর না রেখে অন্তত 2টো হুজুরকে বাদ দিয়ে অতটা টাকা যদি ওদেরকে হাতে দেওয়া হয়, তাহলে আগামী বছরে টোটাল ওরা নামাজের মৃত্যু এবং জানাজা এবং ঈদের নামাজের কথা মাইকে বলবে, যা আপনারা লক্ষ টাকা দিলেও কল্পনা করতে পারবেন না। আমি আপনার কাছে অজমাসিয়াত করবো, যতটা উপকার না হবে আপনার এলাকার 10 বছর 8 বছর 12 বছর এই বাচ্চার ছেলে আর মেয়েদেরকে নিয়ে যদি 5টা করে সূরা ওরা যদি এখানে মুখস্থ করে শোনাতে পারে, আপনারা যদি 3,000 টাকা করে হাতে দাও কিংবা 500 টাকা করে যদি হাতে দাও, যদি আপনাদের 20,000 টাকা খরচা হয় তবুও 30টা বাচ্চা 5টা কোরআনের সূরা মুখস্থ করতে পেরেছে, মরণের আগ পর্যন্ত কোরআন যদি নাও পড়তে পারে, এই 5টা সূরা থাকলে আর দোয়া থাকলে আল্লাহর বড় ইবাদত হামেশায় করতে পারবে, আর ওই বাচ্চারা যতকাল ইবাদত করতে পারবে আপনাদের অবদানে কোরআন শিখেছে সূরা শিখেছে, আপনারা অতটাই নেকি হামেশায় পেতে থাকবে। আর একটু জোরে, আমি যতটা কোরআন তেলাওয়াত করছি হাদিস পড়ছি, যারা আমাকে মাদ্রাসায় পড়িয়েছিল খাইয়েছিল টাকা দিয়েছিল জমি দিয়েছিল অর্থ দিয়েছিল, আপনারা শুনছেন নাকি? আমি বলছি শুনছি নাকি বলছি নাকি, জানাদের অবদানে এখানে বসেছি তাদের কবরবাসী হয়ে গেছে তারা, তারাও কবরে সওয়াব পাবে, ঠিক না বে? ঠিক ঠিক। তাহলে একটা 1 বছরে 8 থেকে 10 বছরের বাচ্চাদের আপনি 5টা সূরা মুখস্থ করিয়ে দিলেন, ফের তারপরের বছরে ওই বাচ্চার বয়স 11 বছর, এবার ওকে এই সাবজেক্টটা পাল্টে দিয়ে বড় সাবজেক্ট দেবে, যারা 1 বছর কম ছিল ওদেরকে নিয়ে এই আগের বছরের সাবজেক্টটা ওদের ঘাড়ে দেবে, এরাম দিতে দিতে কি হবে? আমাদের ছেলেগুলো জানাজা নামাজে ইমাম সাহেবকে বলবে না হুজুর বাংলা নিয়ত বলে দাও, ঈদের নামাজে বলবে না হুজুর বাংলা নিয়ত বলে দাও, বাচ্চারা কখনো বলবে না যে নামাজের সূরা মুখস্থ নেই, দেখা দেখি চাষ লাগা লাগি বাস, কে কখন সালাম ফিরাবে, কে কখন আঙুল উঁচু করবে, এই ভরসায় থাকবে না। অন্তত ছেলেদের 5টা করে গজল মুখস্থ আছে, কপাল খারাপ আমাদের, কিন্তু সমাজের ছেলেদের 5টা সূরা মুখস্থ নেই, ঠিক না বেটি? ইন্টারনেটে ইউটিউবে 4টে 5টা গজল শুনে আমরা ফাঁকা করে দিয়েছে, আমি অস্বীকার করছি না, যেটা যাবে না অবশ্যই যাবে, কিন্তু গজল আপনাকে কি ইবাদত করিয়ে দেবে? ইবাদত করার জন্য কি প্রয়োজন বাবা? কোরআন প্রয়োজন তো, আপনাদের এলাকায় মুক্তখানা আছে তো, মাদ্রাসা আছে তো, আলহামদুলিল্লাহ আছে, একটু বড় হলে তো সোনার কাজে নিয়ে যাও, ভয়টা এই জায়গায়, ভয় এই জায়গায়, অন্তত কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করা, আমাদের কে ছাড়া কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই।
চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। তাহলে আল্লাহর কোরআন সম্পর্কে বলতে বলতে অনেকটা লম্বা করে ফেলেছি, আর বেশি ওই দিকে যাব না, আবার ভিন্ন পথে আবার হাঁটা শুরু করব। তাহলে একটা চ্যাপ্টার আমরা কোরআন সম্পর্কে বুঝে নিলাম, অপর চ্যাপ্টারটা আবার আর একটা মশলা সম্পর্কে বুঝতে পারবো। এবার আমি আপনার কাছে একটা ছোট করে বলি।